আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নিরপথে। এই কবিতার মতো করেই শুভ্র মেঘের রথে চড়ে শরৎ এসেছে বাংলার প্রকৃতিতে। আজ শরতের প্রথম দিন, পহেলা ভাদ্র। যদিও রাজধানীবাসীর বেশিরভাগ মানুষেরই ঘুম ভেঙেছে বাইরের বৃষ্টি দেখে। বৃষ্টি দেখে হয়তো সবাই ভেবেছে বর্ষা বোধহয় বিদায় নিচ্ছে, কিন্তু এই বৃষ্টি বর্ষার বিদায় নয়, এটা শরৎকে স্বাগত জানিয়ে বৃষ্টি। ভাদ্র মনকে উদ্বেলিত করে, প্রকৃতির সবুজ ছড়িয়ে পড়ে মাঠে ঘাটে, এ স্নিগ্ধ রূপ তারুণ্যকে উচ্ছ্বসিত করে ভাষার উদ্বেগ সৃষ্টি করে। প্রকৃতি তার ভালোবাসা দিয়ে আপন করে নিতে চায় সবার মনকে, শরৎ সে ভালোবাসার মনে দোলা দিয়ে যায়। শরৎ মানেই আকাশে সাদা মেঘের ভাসাভাসি আর সাদা কাশফুলের দোলা। এই শহরেও আকাশে তেমন সাদা মেঘ ভেসে বেড়ায়, তেমনি দিয়াবাড়ি কিংবা আফতাবনগরে মানুষ ছুটে যায় শারদীয় বাতাসে কাশফুলের দোলা দেখতে। আর তাই তো প্রেমদ্রোহের কবি নজরুলের মতো করে বলতে চাই, এসো শারদ প্রাতের পথে, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ রথে। শাহরিনা হক আদর, নিউজ নাও 24.com।